আজকে বারবির ভায়োলিন এক্সাম, প্রথমবারের মতন ভায়োলিন এক্সাম দিচ্ছে বারবি। রয়্যাল কনজারভেটরির এক্সামিনেশন সেন্টারে আমরা এসেছি, মিসিসাগা। এটা একটা চার্চ, এই চার্চের ভেতরেই আজকে এক্সামটা হবে। এখানে অনেক সঙ্গীতের প্রোগ্রাম বা রয়্যাল কনজারভেটরির এই সমস্ত এক্সামিনেশন সমস্ত কিছু এই চার্চের ভেতরেই হয়ে থাকে। এত সুন্দর পরিবেশ, চারদিক নিস্তব্ধ, নিশ্চুপ, পাখির ডাক শোনা যাচ্ছে। এই আমরা এক্সামিনেশন সেন্টারে চলে এলাম। এই হচ্ছে রয়্যাল কনজারভেটরির পোস্টার দেওয়া আছে। চার্চের ভেতরে আমরা এখান দিয়ে ঢুকলাম। ঢুকে এখানে এসে নাম রেজিস্ট্রি করতে হলো। ওনারা কম্পিউটারে দেখে নিলেন যে বারবির নাম এখানে আছে পরীক্ষার জন্য। এবার এখানে নাম দিয়ে আমাদের বারবিকে নিয়ে ওই অন্য ঘরে গিয়ে বসতে হবে। চার্চের ভেতরে বসে সবাই মিলে আড্ডা দেওয়ার মতন জায়গাও আছে। এমনকি যারা চার্চে ছোট ছোট বাচ্চা নিয়ে আসছেন, যে বাচ্চারা চার্চে প্রেয়ারের সময় থাকবেন না, তাদের বাচ্চাদেরও এইখানে রাখতে পারবে। এই হচ্ছে একটা নার্সারি ক্রেসের মতন। যতক্ষণ আপনি চার্চে থাকবেন, বাচ্চাকে এখানে দেখাশোনা করার জন্য ওনাদের লোক আছে। কত সুন্দর ব্যবস্থা! চার্চে এসে খাবার দাবারের ব্যবস্থা যদি করেন বন্ধুবান্ধবদের নিয়ে, যারা এখানে যারা খ্রিশ্চান তারা নিশ্চয়ই করে থাকেন, তারা এখানে এসে খাওয়া দাওয়া করেন আর কি। রয়্যাল কনজারভেটরির সমস্ত পরীক্ষা, মানে সমস্ত গান বলুন বা যে কোনো রকমের ইনস্ট্রুমেন্টের যে সমস্ত পরীক্ষা, প্র্যাকটিক্যাল এক্সামগুলো সব কোনো না কোনো চার্চের মধ্যে হয়ে থাকে। এটাও একটা মিসিসাগা সিটির ভেতরে একটা চার্চ। সেই চার্চের ভেতরেই আমরা এখন আছি বারবির এই পরীক্ষার জন্য। অপূর্ব সুন্দর একটি শান্ত পরিবেশ, পিন ড্রপ সাইলেন্স যাকে বলা হয়। নিজের নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ আমার কানে আসছে। এরকম একটা সুন্দর পরিবেশে পরীক্ষা দিতেও খুব আনন্দ, আর বিশেষ করে এরকম মিউজিকের মতন একটা পবিত্র জিনিস। সত্যি আমরা এখন চার্চের মধ্যে ঢুকে গেলাম, যে চার্চের ভেতরে বলেছিলাম যে বারবির ভায়োলিন টেস্ট হবে। এই প্রথম বারবি রয়্যাল কনজারভেটরির হয়ে ভায়োলিন এক্সামিনেশন দিচ্ছে, ওর লেভেল টু। চার্চের ঠিক প্রেয়ার রুমের মধ্যে আমরা আছি এখানে। এর অন্য আরেকটি ঘরে বারবির আজকে এক্সামিনেশন হবে। বারবির যে টিচার, মানে যে এক্সামেন নেবে, তিনি এসেছিলেন, তিনি কথা বলে গেলেন। বারবি এখন ওর ভায়োলিনগুলো সব টিউন করবে, টিউন করে নিয়ে তারপরও এক্সামিনেশন দিতে ভেতরে ঢুকবে। বারবি ওর ভায়োলিনটাকে টিউন করে নিচ্ছে এক্সাম শুরু হবার আগে। এই পরিবেশের জন্য এই ওয়েস্টার্ন ক্লাসিক্যালি সত্যি দারুণ লাগছে শুনতে। Thank you.
And you have your device on you, right? Yes. Rosen lagbe na? Rosen ta kiye na? এই ঘরে ঢুকে গেল, এখন ওই ঘরের ভেতর বারবি এক্সাম হবে। এক্সাম কেমন হলো বারবি? স্কেরি লেগেছে, কিন্তু তারপরে স্কেরি লেগেছে, তারপরে আমি খুশি ছিলাম যে শেষ হয়ে গেছিল। আর ও নিজেই বলেছিল, খুব হেল্পফুল ছিল না? এক্সামিনার ওয়াজ হেল্পফুল। হ্যাঁ, আর ও নিজেই বলছে আমি ভালো পড়াচ্ছিল। ওয়াও, ফ্যান্টাস্টিক। সো নেক্সট টাইম নার্ভাস হবি? নেক্সট টাইম এক্সাম? না, ইটস ফান, রাইট? ইয়া। এক্সাম শেষে বারবি বেরিয়ে আসছে, দারুণ। বারবি খুব ঘাবড়ে গিয়েছিল, কিন্তু এক্সামিনেশন যিনি নিলেন ওই ভদ্রমহিলা এতটাই ফ্রেন্ডলি যে সমস্ত কিছু এত সুন্দর করে দিলেন যে বারবির আর ভয় ডর বলে কোনো কিছু রইল না। এক্সাম শেষ, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। এ কি, আমাকে ফেলে রেখে চলে যাও না? বারবির ভায়োলিন এক্সামিনেশন শেষে আমরা চলে এলাম ম্যাকডোনাল্ডসে, আমরা লাঞ্চ করবো এখন। কি নিচ্ছিস বারবি? দুপুরের খাওয়া দাওয়া সেরে আবার বারবির আজকে তাইকোন্ডো ক্লাস আছে, সেখানে যেতে হবে। ম্যাকডোনাল্ডস ওর স্টোরগুলোকে এত সুন্দর করে সাজায় যে বাচ্চারা এসে এত এনজয় করে, এখানে ঘন্টার পর ঘন্টা থেকে যায়। কত সুন্দর করে গেছে ডেকোরেশনটা। এমনভাবে স্টোরগুলো সাজানো থাকে যা কারো না কারো জন্মদিন। বারবির অর্ডার এসে গেছে, অর্ডার পেয়ে গেছে বারবি। এই সময় হাত থেকে পড়ে না, হ্যাঁ, তাড়াতাড়ি গটমট করে হেঁটে চলে যাচ্ছে। খাওয়া দাওয়া হলো, তারপরে এখন বেলুন নেওয়া হলো, নিয়ে এবার বাড়ি ফেরা হচ্ছে। আবার রাতে রাতে কি হবে? মটন। রাতে মটন? এখন না, এখন যাব মটন কিনতে, তারপর যাব বারবির তাইকোন্ডো ক্লাস। তাইকোন্ডো ক্লাস থেকে ফিরে মটন রান্না করব। কোনো একটা পরীক্ষা হলে পরেই হলো, একটা এক্সাম হলে তার অ্যাচিভমেন্ট। মানে এত ভালো এক্সাম দিয়েছে বারবি, যে এক্সামের বাইরে বেরিয়ে এসে এত প্রেস করলো বারবিকে। বারবিকে বললো খুব ভালো বাজিয়েছে বারবি ভায়োলিনটা, আনএক্সপেক্টেড খুব সুন্দর বাজিয়েছে। তাই জন্য বারবির ম্যাকডোনাল্ডস, তারপরে সেই মাটন, সব হবে আজকে। বারবির তাইকোন্ডো ক্লাস থেকে ফিরে এসে আমি নেমে পড়লাম মাটন রান্নাতে। বারবিকে সকালবেলা প্রমিস করেছিলাম ওর ভায়োলিন এক্সামিনেশনের পরে যে ভালো হলে পরে আজকে মাটন রান্না হবে, তা এখন মাটন রান্না হচ্ছে। অবশ্য মাটন আমি খাই না, তার কারণ হচ্ছে আমার ডাক্তারের বারণ আছে, ইউরিক অ্যাসিড হাই। তাই জন্য বাড়ির সবাই মাটন খাবে, আমি আমার জন্য চিকেন বানিয়ে নিয়েছি। মাটন প্রায় তৈরি হয়ে এসেছে, সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আবার বারবির তৈরি হচ্ছে স্মুদি। বারবি এই স্মুদিটা আবার প্রত্যেক দিন খায়। কী কী আছে এর মধ্যে? প্রুন, আপেল, খেজুর, তারপরে আমান, এই সব দিয়ে একটা স্মুদি স্মুদি বারবি প্রত্যেক দিন খায়। গরমকালে কানাডার এই একটা দারুণ মজা। এখন দেখুন রাত বাজে নটা বেজে গেছে, নটা দুই তিন হবে, এখনো সূর্যাস্ত হয়নি। চারপাশ দেখে মনে হচ্ছে যেন বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা হবে। এখন আমরা খেতে বসবো, রান্না টান্না হয়ে গেল, মনে হচ্ছে যেন দুপুরবেলা খেতে বসেছি। ডিনার এখানকার লোকেরা সন্ধে সাড়ে ছটা সাতটার মধ্যে শেষ করে ফেলে, আমরাই এত দেরি করি। বাবলি আর বারবি মিলে আমার চিকেন রোস্ট বানিয়ে দিয়েছে, আর সঙ্গে এত লেটাস দিয়েছে, চিকেন রোস্ট আর লেটাস, এইটাই হচ্ছে আমার আজকের ডিনার। রান্না বাড়ি খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ হয়ে গেল,
বারবির যে ভায়োলিন এক্সাম ছিল সেই এক্সামের সমস্ত জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সমস্ত কিছু দেখালাম। আজকে এখন রাত্রি বাজে 10:30, খাওয়া দাওয়া আমাদের শেষ হলো আর শেষ করছি এই আজকের এই ব্লগটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই মুহূর্তে আমরা যখনই আমাদের বাড়িতে কারো কিছু ভালো না লাগে সঙ্গে সঙ্গে আমরা পঞ্চায়েত ওয়েব সিরিজটাকে একবার করে দেখি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ব্লগটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের সঙ্গে থাকবেন। আবার পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। খুব ভালো থাকবেন, টাটা।